ওকে সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মনে করেন এবার আমরা যদি মাইগ্রেশন করে আবার বলবে সে যে নাথিং আপডেট কারণ আমরা কিন্তু চেঞ্জ করছি কিন্তু ওই যে টেবিলটা আছে এখানে মাইগ্রেট দেখেন কিন্তু টেবিলটা এক্সিস্টিং আছে কিন্তু আমরা আপডেট করছি এটা কিন্তু এটার জন্য আমরা সাপোজ রোল ব্যাক করলে সব ডিলিট হয়ে যাচ্ছে এটা একটা বিরক্তিকর ব্যাপার না সো আমরা চাচ্ছি যে ওখানে যে আপডেট হয়ে যায় এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন ইএসপি আর্টিজান মেক মাইগ্রেশন দিয়ে এবার আমরা একটা টেবিলের নাম দেব সাপোজ আপডেট টিমস টেবিল ওকে আপডেট টিমস টেবিল এবার আমাদের যেটা করতে হবে এখানে দেন মাইনাস সরি মাইনাস মাইনাস টেবিল এখানে একটা স্পেস হবে ইকুয়াল টু টেবিলের নামটা সো আমাদের টেবিলের নামটা কি ছিল যে স্টুডেন্ট কি টিম টেবিল না টিমস নাম ওই নামটাই এখানে দিবেন ওকে সেভারে টিম চাপা বলতেছে কি ক্রিয়েট মাইগ্রেশন হ্যাঁ আমাদের একটা আপডেট টিমস টেবিল নামের একটা কিন্তু মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়ে গেছে আমরা যদি একটু যাই এই যে দেখেন আপডেট টিমস ওকে সো এই জায়গায় এবার কি কি আপনি আপডেট করলেন এখানে এখানে করা মনে করেন এখানে এই যে এই ফাইলগুলোই আপনি আপডেট করছেন ওকে সো এখান থেকে কেটে ফেলা বা এখানে শুধুমাত্র যেহেতু নেম ছিল নেমটা থাকুক সমস্যা নেই আমরা ডিসক্রিপশনটা জাস্ট আপডেট করতে চাচ্ছি ডিসক্রিপশন ওকে সো আপডেট টিমস টেবিলস এর এখানে জাস্ট দিয়ে দেন ডিসক্রিপশন ওকে সো এবার আপনি যদি দেখেন ওই নামে টিমস নামেরই কিন্তু এখানে আছে ওকে সো এখন আপনি যদি এখানে পিএসপি আর্টিজান মাইগ্রেট করেন তাহলে কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে গেছে এটা কিন্তু এখন মাইগ্রেট হয়ে গেছে তাই সো এখন যদি আমরা একটু যাই দেখি যে আমাদের নতুন ভাবে টিমস আছে না ওর মধ্যে ডাটাগুলো ঢুকছে দেখেন টিমস একটাই আছে তাই না এম মনে হয় এই যে দেখেন ডিসক্রিপশন চলে আসছে সো আপনাকে কিন্তু রোল ব্যাকটা করতে হচ্ছে না তাই না এবং বাকি যে টেবিলগুলো ছিল সেগুলো কিন্তু ডাটাগুলো আপনার কি থেকে যাচ্ছে সেগুলো ডিলিট হচ্ছে না তাই না সো এই জিনিসটা অনেক ইজি ভাবে আপনি এভাবে মেইনটেইন করতে পারবেন ওকে সো এই জায়গায় আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে নেমের ঠিক পরে মনে করেন আপনি ডিসক্রিপশনটা আনতে চাচ্ছেন নেমের ঠিক পরে সো এটার জন্য আমাদের কমান্ড আছে ওটা করার জন্য একটু নিচে আসলে দেখতে পারবেন যে এই যে দেখেন মডিফায়ার আফটার নামের একটা জিনিস সো আফটার আপনি সাপোজ নেমের পরে নেমের জায়গাতেই জাস্ট আফটারের পর যদি এখানে বলে দেন যে ডিসক্রিপশন তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে ওকে সো এভাবে আপনি করতে পারবেন ইজিলি